সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বেদের সম্প্রদায়ের বাসস্থানে। বেদের সম্প্রদায় যারা এখানে মুক্ত একদম আকাশের নিচে তারা আসলে ভাসমান জীবন অতিবাহিত করছে, সেটি দেখাতে আজকে তাদের সাথে কথা বলতে হাজির হয়েছি। তারা জীবন জীবিকার তাদের যে জীবন জীবিকার উৎস সেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনাদেরকে প্রথমে আসলে দেখাবো যে তারা আসলে সিঙ্গারটা কিভাবে লাগায়। আপা আসসালামু আলাইকুম। এই যে ভিউয়ার্স দেখুন, আসলে সিঙ্কা কিভাবে লাগানো হচ্ছে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখছেন, উনি আসলে সিঙ্গা যে লাগাই বলে সেই সিঙ্গাটি আসলে লাগাচ্ছেন, কিভাবে লাগাচ্ছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিউয়ার্স, আচ্ছা এই যে আমরা তো দেখলাম আপনি সিঙ্গা লাগালেন, এই দেখলাম তো এই যে মানে সিঙ্গাটি লাগালেন, এটা কেন আসলে উনি কেন ওই যে এইভাবে সিঙ্গা লাগালেন আসলে পায়ে? ভালো হয়ে যায় পরবর্তীতে কি এই ব্যথাটা আর আসে? পরবর্তীতে আসতে পারে, আবার টানা লাগবে, আবার ভালো হবে। মানে এভাবে সিঙ্গা লাগালে মোটামুটি ব্যথাটি ভালো হয়ে যায়, পরবর্তীতে ব্যথা আসলেও সেই ব্যথা আবার এইরকম ভাবে সিঙ্গা লাগালে ভালো হয়ে যায়, মানে বদ্রতটা বেরিয়ে মানে। তো আপা, যেটা হলো যে এই যে সিঙ্গাটা লাগান, এটা হলো কি আপনারা চুষে একদম শরীরের ভিতরে যে পয়জনাস বা টক্সিক থাকে, মানে যেটাকে বলা হলো যে জীবাণু, সেটা বের করে ওই রক্তটা আমরা ভিতর থেকে একদম মুখ দিয়ে টেনে বদ রক্তটা বের করে দিই, ওই রক্তটা বের করে দিলি আল্লাহর নাম নিয়ে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। তো এই যে আপনারা সিঙ্গা লাগান, দেখলাম সিঙ্গা লাগালেন, একবার সিঙ্গা লাগালে আসলে কয় টাকা দেয় মানুষ? নেই, কেউ 200 দেয়, কেউ 300 দেয়, কেউ 400 দেয়, কারোর কাছ থেকে 1000 নি, কারোর কাছ থেকে 1500 নি। এভাবে নিয়ে এভাবে এই যে যে টাকা পাচ্ছেন, এই টাকা দিয়ে জীবন ভালো মতো অতিবাহিত করতে পারতেছেন না? তাহলে এই যে আপনার দুটো ছেলে মেয়ে রয়েছে, এদের ভবিষ্যৎ কি? এরাও কি এরকম আপনার মতো সিঙ্গা লাগিয়ে বেড়াবে, নাকি তাদের ভবিষ্যৎ অন্য কোনো কিছু চিন্তা করতেছে? না, আমার মতন কি আর সিঙ্গা লাগানো বেড়াবে? তা আগের আবার ভবিষ্যৎ অন্যটা করা লাগবে। তাদের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন? তাগার আর ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করবে? এই যে সিঙে টিঙে আমি খুমটতি হতো হচ্ছি না, এত কথা খুমটবো কি করে? এই যে সিঙে টিঙে লাগাই, দুই একটা টাকা পয়সা হই জমাই, জমাই একটু ছেলে পিলের জন্য একটু ভবিষ্যৎ করার জন্য চেষ্টা করি, আল্লাহ যে তাও তো হই না, না হলে কি করবো? মানে ওটা চেষ্টা করতেছেন খুব, যে বাচ্চাদের জন্য কিছু টাকা জমিয়ে তাদেরকে কি পড়ালেখা করাতে যাচ্ছেন, অন্য প্রফেশনে অন্য পেশায় নিয়ে যেতে চাচ্ছেন? হ্যাঁ, পড়ালেখা তো করাতেই যাব, পড়ালেখা করাতে যাচ্ছেন। তো এখন দাঁতের পোকাটা বের করেন। তো আপা, যেটা হলো যে পড়ালেখা করাতে যাচ্ছেন বুঝলাম, সবই ঠিক আছে, আপনার যে ধ্যান ধারণা বা চিন্তা খুবই ভালো, আপনাকে স্বাগতম। এই চিন্তা ভাবনা আনার জন্য, আপনার বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য। কিন্তু আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকেন, তো এই বাচ্চার আসলে পড়ালেখা কিভাবে করাবেন? যারা বাচ্চা কিনা বাচ্চাকে লেখাপড়া করাই তা আগের দেশে থুই আসি। মানে দেশে থুই আসেন বলে বলতে আপনি কোথায় রেখে আসেন? ওই আমাদের বাড়ি যশোর, যশোর থুই আসি। যশোরে কি আপনাদের স্থায়ী বাড়ি আছে? না, সেখানেও তো আপনাদের ওই বাসমান জীবনে অন্যের জায়গায় একটি মানে মানে অস্থায়ী একটা ব্যবস্থা করে সেখানে বসবাস করা, সেইভাবে আপনারা ওখানে রেখে আসেন বাবা মার কাছে? বাবা মার কাছে রেখে আসি। আচ্ছা, অনেক সময় আমরা অনেক কথাই শুনেছি, অনেক গল্পই আপনাদেরকে আপনাদের থেকে জানার চেষ্টা করেছি, পূর্বেও আমরা আপনাদের ভিডিও দিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে। এই যে আপনাদের যে মৃত্যুর বিষয়টা,
সেটা নিয়ে একটু আমাদেরকে যদি একটু জানাতেন। যেমন ধরেন হলো যে আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অবস্থান করেন, তখন হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত মৃত্যু তো আর আসলে কাঙ্ক্ষিত না, কখন কার মৃত্যু হবে এই বিষয়টি কোনো ব্যক্তি পৃথিবীতে বলার কোনো ক্ষমতা নেই, সেটি কি আছে? ক্ষমতা নেই। তো একজনের ধরেন রাত 12টার সময় মৃত্যু হয়ে গেল, এই যে আপনাদের যেমন ভাবে এখানে আছেন, তো আমরা তো এখানে দেখছি একদম লোকালয় অনেক দূরে, অনেক দূরে, বেশ দূরে আসলে মানুষের যে বাড়ি ঘর দেখতে পাচ্ছি বেশ দূরে। তো সেই যে এত দূরে আসলে মানুষকে জানাবেন কিভাবে, বা তাদের আসলে দাফন কাফনের যে ব্যবস্থা সেটা কিভাবে কোথায় করে থাকে? আমরা যেখানে থাকি এই যে এই জায়গায় রয়েছি, এখানে যদি একটা এখন মানুষ মারা যায় তো আমরা এই জায়গায় মাটি দিয়ে যাব। এখানেই মাটি দিয়ে যাবেন? এখানেই মাটি দেব। এখানে যে মাটি দিয়ে যাবেন সে হতে পারে আপনার বাবা মা সন্তান সন্ততি যে কেউ হতে পারে। তো পরবর্তীতে আপনারা যে এই যে এখানে মাটি দিয়ে রেখে চলে গেলেন, পরবর্তীতে তো আবার অন্য স্থানে চলে যান, যেহেতু বাসমান জীবন তো তখন আসলে কষ্ট লাগে না আপনাদের? এখন কষ্ট লাগলে কি করবো, নিজস্ব তো আর জায়গা জমি নাই, যে কারণে আজকে এরকম যে যে নিজস্ব জায়গা জমি থাকলে নিজস্ব জায়গা জমিতে মাটি দিতাম, পরে আবার দেখতে আসতে পারতাম। এখন নিজের জায়গা জমি নাই বলে মানুষের জায়গায় মাটি দিয়ে ঠিয়ে চলে যাই, চলে যেতে হয়। ভিউয়ার্স আপনারা শুনলেন, দেখুন এই যে এই বেদে নারীর কথা, আসলে দুঃখজনক বিষয়, সবচেয়ে কষ্টদায়ক এবং হৃদয় বিদারক যে তার আপনজনের যে আসলে কবর বা সমাধি, সেই সমাধিতে আর পরবর্তীতে তাদের আসা হয় না, দেখারও আসলে সুযোগ নেই। যেখানে যেমন ভাবে আসলে যখন থাকেন সেখানেই যার মৃত্যু হয় ওখানে কবর দিয়ে চলে যেতে হয়। তো আপা আরেকটি কথা জানি, সেটা হলো যে এই যে আপনি তো বড় হলেন কোথায়, আপনার কি মনে করেন যে ইচ্ছে করে না এখন যে আপনি যদি একটু পড়ালেখা করতে পারতেন, এর চেয়ে ভালো জীবন অতিবাহিত করতে পারতেন, সেই রকম চিন্তা ভাবনা হয় না মনে মনে পড়ে না? এখন বাপ মার তৌফিকই কুলোইনি, পড়াশোনা করতে পারিনি, এই যে এই যে এইভাবে এইভাবেই বড় হয়েছে, এইভাবে এইভাবেই বড় হয়েছে। আপনি তো বললেন যে আপনার বাচ্চারা পড়ালেখা করবে, তারা অন্য মানে পেশায় চলে যাবে, সেই চিন্তাটা করতেছেন আর কি। যাক আপনার চিন্তা ধারা সফল হোক, আপনি আপনার বাচ্চাদেরকে সফলভাবে আসলে পড়ালেখা করান। কিন্তু এই যে আপনি যেভাবে এখন রয়েছেন, তো তারা কি এরকম ভাসমান অবস্থাতেই থাকবে নাকি তাদের জন্য একটি গ্রামে, তো গ্রামের দিকে গেলে এখনো আপনারা কিন্তু গ্রামের মধ্যেই রয়েছেন ধরতে গেলে, এর চেয়ে যেমন গ্রাম আছে যেখানে আসলে জায়গার দাম অনেক কম, আপনারা কি সেই রকম চিন্তা করতেছেন যে খুব কম টাকায় একটি জায়গা কিনে একটা বাড়ি করে দিবেন বা নিজেরা বাড়ি করে সেখানে স্থায়ীভাবে? এইভাবেই তো চিন্তা ভাবনা করে বসে রয়েছি যে এইভাবে একটা কম টাকার ভিতরে জায়গা জমি পেলি যদি পাই তা বাড়ি ঘর ওই জায়গায় করে বাল বাচ্চাদের লেখাপড়া শিখবো, এটা চিন্তা করি, এইটাই চিন্তা করি। তো আপনার স্বামী কি করে? আমার স্বামী তো বানর নিয়ে খেলাধুলো করে, খেলাধুলা করে যে টাকা পায়, আর আপনি সিঙে টিঙে লাগায় যে টাকা পায় এই টাকা দিয়ে সংসার আস চালাই, সাপ ধরি এইভাবেই জীবন, এইভাবেই জীবন। তো এই যে সাপ যে ধরে, সাপ তো বিক্রি করা যায় অনেক টাকায়, সাপের এখন কিন্তু বিষও বিক্রি হয়, সেটা আপনাদের কি কেউ? আমরা তার বুঝি না, আপনারা সেটা বুঝেন না? যদি আপনাদেরকে সেইভাবে ট্রেনিং করা হয়, করে দেওয়া হয় বা ট্রেনিং করানো হয়, সেটা তো আপনারা করতে পারবেন খুব সহজেই, সাপের বিষয়ে যেহেতু প্রচুর দাম। তো আপা যেটা হলো যে আমাদের এই ভিডিওটি কিন্তু অসংখ্য মানুষ দেখছে, আরো অসংখ্য মানুষ দেখবে, তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে কোনো কথা বা কোনো কিছু চাওয়ার আছে কিনা বা কিছু বলার আছে কিনা, মানে অন্য কোনো কিছু বলতে চান কিনা? যেমন এই যে আপনি বললেন যে ট্রেনিং করাই দিলে আপনারা সাপ ধরে, তাই তো আপনারা যদি আমাদের কিছু করাই দেন তাহলে আমরা করব, অসুবিধে কি? সেটাই সেটাই, যদি আপনারা কাজ দেন, কাজ মাছ দেন কি আমাদের ভালো পথে নিয়ে যান, তাহলে আমরা সেই ভালো পথেই যাব। যদি যা জায়গা জমি দেন সেখানে আমরা বাড়ি ঘর তুলে থাকবো, ছেলে পিলে লেখাপড়া শিখাবো, সেটাই ইচ্ছা, সেটাই আমাদের ইচ্ছা। তার মানে এখন যে পেশায় আপনারা আছেন এটা বাধ্য হয়ে, বাধ্য হয়ে পেটের দায়ে, যেটাকে বলে পেটের দায়ে, এটাই এই যে এই যে ব্যবসা আমরা করি, এই ব্যবসাটা করতেছেন। ওকে, তো আপনার নাম? আমার নাম আসমা। আসমা আপা ভালো থাকবেন, আমরাও দোয়া করি আপনার যে বাচ্চা দুটো রয়েছে সেই বাচ্চা দুটোকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, তাদের যে পেশা আপনাদের যে পেশা সেই পেশা থেকে আপনারা আসলে কষ্টদায়ক যেহেতু আপনাদের এই পেশাটা, সেই পেশা থেকে আসলে অন্য পেশায় মানে স্থানান্তর করেন, সেটাই আমাদের কাজ, সেটাই আমাদের কাজ। দর্শক শ্রোতা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে।
আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস ও শেয়ার করুন। আর যে কোনো আপডেট ভিডিও সবার আগে পেতে হলে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি চেপে রাখুন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।